উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেও করোনা কাটা 14 জন ডাক্তারি পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছিল 3 জন নার্সিং স্টাফ করোনা আক্রান্ত হয়েছিল নারায়ণ সিংহরায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে নারায়ণ কি জানা যাচ্ছে দেখো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কিছুক্ষণ আগে যেটা জানা গেছে যে আমাদের মেডিকেল প্রিন্সিপাল প্রিন্সিপাল সুপার ইন্দ্রজিৎ সঞ্জয় মল্লিক জানিয়েছেন যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যে 14 জন পড়ুয়া ডাক্তার পড়ুয়া তারা আক্রান্ত হয়েছে করোনায় তার পাশাপাশি 3 জন নার্সিং স্টাফ আক্রান্ত হয়েছে তারা সবাই চিকিৎসাধীন রয়েছে এবং তাদের শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে ভালো রয়েছে তবে বলে রাখি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু এই জানিয়ে ডাক্তার একটু চিন্তিত যার জন্য ইতিমধ্যেই মেডিকেল প্রিন্সিপাল ইন্দ্রজিৎ শাহর নেতৃত্বে একটি বৈঠক হয়ে গেল যেখানে মেডিকেল সুপার প্রিন্সিপাল এবং বেশ কিছু বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে কিন্তু প্রিন্সিপালের রুমে একটি বৈঠক সেরে ফেললেন তারা যেটা জানাচ্ছে বৈঠক শেষে প্রিন্সিপাল জানাচ্ছেন তারা সমস্ত দিক দিয়ে প্রস্তুত সরকারি গাইডলাইন মেনেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সমস্ত চিকিৎসা হবে এবং তারা প্রস্তুত রয়েছে এই মুহূর্তে 83টি বেড রয়েছে করোনার যারা আক্রান্ত হবেন বা যারা ভর্তি হবেন তাদের জন্য 83টা বেড রয়েছে দরকার হলে প্রয়োজনে হয়তো বেড সংখ্যা আরো বাড়ানো হবে তবে সমস্ত দিক দিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এই মুহূর্তে প্রস্তুত তবে তারা চিন্তিত রয়েছে যেভাবে করোনার সংখ্যা আবার বাড়ছে যার জন্য মানুষকে সচেতন হতে বলছে মাস্ক ব্যবহার করতে বলছে এবং তার পাশাপাশি অযথা বাইরে বেরাতে না করছে সমস্ত এখানে কয়েকজন ছাত্রদের মধ্যে ধরা পড়েছে কালকে টেস্টে করে তো সেটা যেহেতু এটা ওমিক্রন সেহেতু চিন্তার বিষয় স্প্রেডেবিলিটি অনেক বেশি তো তার জন্য সমস্ত রকম প্রিকশন নেওয়া হচ্ছে যাতে এটাকে আটকানো যায় এখন 14 জন যারা টেস্ট হয়েছে তারা পজিটিভ পাওয়া গেছে হ্যাঁ 3 জন নার্সিং স্টাফও রয়েছে আর এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি করোনা আক্রান্ত হয়েছেন সাহিত্যিক গীতিকার সৃজাত দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন সৃজাত আপনাদের আরও একবার জানাবো করোনা আক্রান্ত সাহিত্যিক গীতিকার সৃজাত এ নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন তিনি এখন তৃতীয় ঢেউ চলছে মাস্ক মাস্ট কোনোভাবেই জমায়েত করা যাবে না ওমিক্রন নিয়ে আতঙ্কের কিছু নেই করোনা নয়া স্ট্রেনের উপরে কাজ করে না অ্যান্টিবডি ককটেল দাবি চিকিৎসকদের মেলেনি কেন্দ্রের নির্দেশিকা কোভিড চিকিৎসায় স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন থেকে বাদ অ্যান্টিবডি ককটেল তালিকা থেকে সরল মল্লুপিরাভির ওষুধ করোনা হলেই হাসপাতালে ভর্তি নয় নয়া গাইডলাইন জারি রাজ্যের ঊর্ধ্বমুখী সংক্রমণ উদ্বিগ্ন চিকিৎসকরা সংক্রমিত হচ্ছেন ফ্রন্টলাইন ওয়ার্কাররা 3 বারও কোভিডে আক্রান্ত অনেকেই করোনা চিকিৎসায় বাদ অ্যান্টিবডি ককটেল নয়া গাইডলাইন রাজ্যে দেখুন আপনার রায়ে রাত 8টায় সংক্রমণ মোকাবিলায় কন্টেনমেন্ট কলকাতায় 27টি মাইক্রো কন্টেনমেন্ট জোন হাওড়ায় 41টি 2 চব্বিশ পরগনায় 93টি এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা আক্রান্ত করোনা যোদ্ধারা কলকাতা পুলিশে কোভিড পজিটিভ 86 জন রাজ্য পুলিশে 76 জন ভবানী ভবনেও কোভিড পজিটিভ 3 সিআইডি আধিকারিক পুরসভাতেও 30 জন চিকিৎসক আক্রান্ত সিএনএমসিতে হোস্টেল খালি করার নির্দেশ সপরিবারে কোভিড পজিটিভ বাবুল সুপ্রিয় এ নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত বাবুল কোভিড পজিটিভ সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও হাসপাতাল থেকে ছাড়া পেলেন অরূপ বিশ্বাস গঙ্গাসাগরের জন্য প্রস্তুত রাজ্য সরকার মেলায় আসা সবার কোভিড টেস্ট হবে থাকছে আইসোলেশনের ব্যবস্থা টিকাকরণের জন্য আউটরাম ঘাটে বিশেষ ক্যাম্প জানালেন ফিরাদ January 7 থেকে শুরু ফিল্ম ফেস্টিভ্যাল কোভিড প্রোটোকল মেনে চলবে চলচ্চিত্র উৎসব 42 দেশের 160টি ছবি দেখানো হবে রাজধানীতে সপ্তাহান্তে কারফিউ সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম রাতের গতিবিধিও নিয়ন্ত্রণ ভিড় এড়াতে স্বাভাবিক বাস ও মেট্রো পরিষেবা মাস্ক মাস্ট করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী ফের জিটিএ দুর্নীতির অভিযোগে সড়ক রাজ্যপাল কোটি কোটি টাকা দেওয়া হয়েছে শীঘ্রই জিটিএতে অডিট কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে রোখা যাবে না হুঁশিয়ারি ধনখড়ের পাল্টা আক্রমণ গৌতম দেবের
খড়গপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, পিকআপ ভ্যানে ধাক্কায় দুই বালক ও এক বালিকার মৃত্যু, আহত এক ঘাতক গাড়িতে ভাঙচুর। লোকাল ট্রেনে উপচে পড়া ভিড়, ট্রেন থেকে পড়ে দুর্ঘটনা, ডানকুনি বেলানগরের মাঝে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম যাত্রী, হাসপাতালে মৃত্যু। নদিয়ার মানুষের মনের কথা, কি তাদের চাহিদা, অভাব অভিযোগই বা কি, উত্তর খুঁজল সি ২৪ ঘন্টা। রাত ১০টায় দেখুন বাংলার কথা আজ রানাঘাটে।